আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এরাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক এর আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটিতে ক্যান্সার রোগ নিয়ে আলোচনা করে আপনাদের প্রবলেমগুলো নিয়ে, আপনাদের প্রবলেমের কী কী সলিউশন আছে সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। গত এক সপ্তাহ ধরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করেছি, সেই আলোকে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি, অর্থাৎ আপনাদের প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে কারা আছেন আজকের অতিথি পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন অত্যন্ত স্বনামধন্য দুজন চিকিৎসক, তারা হচ্ছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান এনাম ক্যান্সার হাসপাতাল, এবং ডাক্তার সামিনা ইসলাম, যিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন এনাম ক্যান্সার হসপিটালে। স্যার আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্ব। দর্শক, শুরুতেই বলেছি আপনাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, তাই ক্যান্সার রোগ রিলেটেড রমজান এবং করোনা ভাইরাসকে কেন্দ্র করে আপনাদের যদি ক্যান্সার রোগীদের নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু আমাদের সাথে শেয়ার করার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, শুরুতেই যে বিষয়টা আসতে চাই, আমরা খুব ক্রিটিক্যাল একটা সময়ের মধ্যে আছি এবং খুব কমপ্লেক্স একটা সময় আমরা পার করছি। একদিকে কোভিড নাইন্টিনের ব্যাপক সংক্রমণ আমাদের সবাইকে ভীত করছে, সেই সাথে যদি আবার ক্যান্সার পেশেন্ট হয়, আবার এখন রমজান মাস চলছে, অনেকেই আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছে যে ক্যান্সার রোগীরা কি রোজা রাখতে পারবে কি না। হ্যাঁ, না, একটা সুন্দর প্রশ্ন। ক্যান্সার রোগীরা রোজা রাখতে পারবেন, প্রথম কথা হচ্ছে রোজা রাখতে পারবেন যদি তার সামর্থ্য থাকে, শারীরিক যদি এরকম সামর্থ্য থাকে যে তিনি সারাদিন রোজা রাখলে তার কোনো শরীরের উপর তার কোনো মৃত্যু ঝুঁকি বা কোনো আশঙ্কা হবে না, তাহলে তিনি রোজা রাখতে পারেন। তবে দিনের বেলা যদি তার কোনো ওষুধ সেবন করার নিয়ম থাকে, যদি খেতেই হয়, বাধ্যবাধকতা থাকে, তাহলে তো তিনি রোজা রাখতে পারবেন না। মানে তাকে মেডিসিনটা নিতে হবে, মেডিসিনটা আগে আগে নিতে হবে, আগে তার জীবন রক্ষা, তারপরে তার এবং আমাদের সৃষ্টিকর্তা, মহাসৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার ইবাদত, সৃষ্টিকর্তা অবশ্যই জানেন তার অবস্থা। এরকম যদি দিনের বেলা মেডিসিন না থাকে, সেক্ষেত্রে সে রোজা রাখতে পারবে, উনি রোজা রাখতে পারেন যদি ওনার শরীরে যদি সেটা ধকল সইতে পারেন, সইতে পারে। একটু ম্যাম আপনার কাছে আসতে চাই, এখন আমরা কোভিড নাইন্টিন সিচুয়েশনে আছি, অনেক পেশেন্টরা বলছেন যে আমরা বারবারই সতর্ক করছি, যারা একটু যাদের অন্যান্য আদার্স ডিজিজ আছে, লাইক যাদের অনেক হাইপারটেনসিভ, অনেক ডায়াবেটিস লেভেল অনেক বেশি, যাদের ক্যান্সার আছে, তাদেরকে আরও সচেতন থাকতে হবে। এই ক্যান্সার রোগীদের নিয়ে এই কোভিডের এই সময়ে আপনি কী বলতে চান? হ্যাঁ, অবশ্যই, কারণ ক্যান্সার রোগীরা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ থাকে বা তাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতাটা সেটা কিন্তু সাধারণ একটা মানুষের থেকে কিছুটা কম থাকে, এবং এই জন্যই তাদের প্রিকশনটা আরও বেশি নিতে হবে। নর্মাল একটা মানুষ যেভাবে নিবে তার থেকে আরও বেশি মাত্রায় নিতে হবে। যেমন প্রিকশন হিসেবে যেটা আমরা বলি যে বেশি ক্রাউডেড এরিয়াটা অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে কেমো দেওয়ার পরে প্রথম 5 থেকে 7 দিন, এদিন কিন্তু এই কয়দিন কিন্তু ব্লাড কাউন্টটা খুব ফল করে, র্যাপিডলি ফল করে, তো এই সময়টায় কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি থাকে। সেই সময় আমরা বলি পেশেন্টদেরকে যেন বাইরে এক্সপোজারে না যায়, বেশি মানুষের শরণাপন্ন না হয় এবং নিজেরা ইনফেকশন থেকে যেন প্রোটেকশনটা নিয়ে থাকতে পারে। আচ্ছা, মানে তাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, বাট তাদেরকে আরো আরো বেশি মাত্রায় সচেতন থাকতে হবে, কারণ কোনো অপশন নেই আসলে, আমাদের সবাইকে খুব সচেতন থাকতে হবে। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে বর্তমানে তো আপনারা ক্যান্সারের পেশেন্ট দেখছেন এই সিচুয়েশনে, এই বর্তমান সমসাময়িক সময়ে কোন ধরনের ক্যান্সার বেশি বলে আপনার কাছে বাংলাদেশে মনে হয়? বর্তমান সমসাময়িক সময়ে আপনার গ্যাস্ট্রোএন্টারোলজির ক্যান্সার বেশি, স্টোমাকের ক্যান্সার, কোলনের ক্যান্সার এগুলো একটু বেশি দেখা যাচ্ছে, আর মহিলাদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সারটা বেশি দেখা যাচ্ছে এখন। আচ্ছা, তো এই দুটো ক্যান্সারের যে আনুষঙ্গিক যে সমস্যাগুলি এগুলো তো আমরা আগেও আলোচনা করেছি। আচ্ছা,
তো স্যার, এই যে আপনি বললেন যে আমাদের এখন খাদ্যনালীর ক্যান্সার বা স্টোমাকের এই এই পার্টগুলোতে আমাদের ক্যান্সারের প্রবণতাটা এখন বেশি, এটা আসলে কারণ কি? এটা কি আমাদের ফুড হ্যাবিট না এর সাথে আরও অনেক বিষয় জড়িত আছে? না, এর সাথে আমাদের আসলে কিছু খাদ্য যে ইয়ে হচ্ছে, অ্যাডাল্টারেশন হচ্ছে, খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে, যেমন অ্যালকোহল দিয়ে প্রিজার্ভ করা হচ্ছে, কার্বন জাতীয় জিনিস বেশি খাওয়া হচ্ছে, ফাস্টফুড বেশি খাচ্ছে আজকাল আমাদের ইয়াং জেনারেশন, যার মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড বা কার্বন ডাইঅক্সাইড বেশি থাকছে, যেগুলো কার্সিনোজেন হিসেবে কাজ করে স্টোমাকে, স্টোমাকে ক্যান্সার সৃষ্টি করে বা সৃষ্টি করা অবদান, এবং এইসব নন রেসিডুয়াল ডায়েট খাওয়ার ফলে কোলনে আপনার মুভমেন্ট ভালো হচ্ছে না, তার ডেলি বাউল মুভমেন্ট হচ্ছে না, প্রতিদিন তার পায়খানা পরিষ্কার হচ্ছে না, যার কারণে কিন্তু তার এই কোলনে বেশি ব্যাকটেরিয়া জমে যাচ্ছে, সেই ব্যাকটেরিয়া থেকে আবার তার কার্সিনোজেন তৈরি হচ্ছে। এইসব কারণে কিন্তু আমাদের ইদানিংকালে আপনার জিআই ট্র্যাক্টে স্টোমাক থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত, রেকটাম অ্যানাল ক্যানাল পর্যন্ত এই ক্যান্সারগুলো কিন্তু খুব বেশি বেড়ে গেছে। আচ্ছা, তার মানে ফুড হ্যাবিটটাকে আপনি এবং ফুডে যে কেমিক্যাল এবং যে ক্ষতিকারক রং মেশানো হয় সেই বিষয়গুলোকে আপনি গুরুত্ব, আমার মনে হয় এটা এখনকার জন্য সবচেয়ে সাজেশন, কারণ দেখা যায় যে রমজানে ইফতারে সবাই এই ধরনের ফুড বেশি ইনটেক করে। তো দর্শক, আপনারা যারা আছেন ইফতারে কিন্তু আমাদের প্রিজার্ভেটিভ থাকে এমন ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে, এক্সট্রা রং আর্টিফিশিয়াল মিক্স করা থাকে এরকম খাবারগুলোকে অ্যাভয়েড করতে। একটু ম্যাম আপনার কাছে আসি, স্যার যেহেতু বললেন যে জরায়ুর মুখের ক্যান্সার একটু বেশি থাকে, আর আমার মনে হয় যে একজন ফিমেল ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে হয়তো মহিলা পেশেন্টগুলো হয়তো আপনাদের কাছে বেশি আসে, সেক্ষেত্রে আপনার কাছে কী মনে হয় কেন জরায়ুর মুখের ক্যান্সার বেশি? আসলে এখানে যেমন একটা জিনিস হচ্ছে যে মেইনলি জরায়ুর ক্যান্সারের 70-80% ক্যান্সারটাই হচ্ছে গিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা একটা ভাইরাস দ্বারা হয়। তো সেক্ষেত্রে ওই যে আমি আবারও বলবো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা ব্যাপার, সেলফ হাইজিন, হ্যাঁ সেলফ হাইজিন মেনটেন করতে হবে মহিলাদের, এটা একটা মেইন কারণ, এবং এভাবে কিন্তু মহিলারা জরায়ু ক্যান্সারকে প্রোটেক্ট করতে পারে। এছাড়া আরেকটা জিনিস যেটা, যে বাল্য বিবাহ বা বেশি প্রচুর ঘন ঘন সন্তান হওয়া, এই জিনিসগুলোকে যদি মানে কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারটা আমাদের দেশে প্রতিহত করা সম্ভব। আচ্ছা, তার মানে মহিলাদের সেলফ হাইজিন এবং আমার মনে হয় যে মিনিস্ট্রাল সাইকেলের সময় যে হাইজিন মেইনটেনটা, সেটা হয়তো আমাদের শহরের মেয়েরা একটু বেশি মেইনটেইন করলেও গ্রামাঞ্চলে হয়তো এখনো কাপড় ব্যবহার করে, নোংরা কাপড় ব্যবহার করে, সো সেই বিষয়টা সচেতন থাকা উচিত। স্যার, আপনার কাছে একটু আসতে চাই, ক্যান্সারের ইনভেস্টিগেশন নিয়ে আসলে অনেক ধরনের বিতর্ক আছে, আমরা এই ধরনের অনেক প্রশ্ন পেয়েছি যে এক জায়গায় যে পরীক্ষা করে দেখা যায় যে ক্যান্সার, আর এক জায়গার রিপোর্ট বলছে ক্যান্সার না, এই পেশেন্টটা তখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে তাহলে বোধ হয় আমার দেশে আর আমার ট্রিটমেন্ট হচ্ছে না, আমাকে এখন দেশের বাইরে যেতে হবে, কেন এমন হচ্ছে? স্যার, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে ক্যান্সারের যে ডায়াগনোসিসটা, এটা আলটিমেট ডায়াগনোসিস হয় টিস্যু দিয়ে, টিস্যু দিয়ে হয় বায়োপসি অথবা এফএনএসি করে, এপেনেসি করে। তো এটা করার জন্যে আপনার খুব এক্সপার্টাইজ দরকার হয়। আচ্ছা, এক্সপার্টাইজ দরকার হয়, যেমন মেশিন তেমন ম্যান বিহাইন্ড দ্য মেশিন, দুটোই খুব এক্সপার্ট হওয়া লাগে। আচ্ছা, মানে ফুল টিমটাই খুব এক্সপার্ট, একটা জিনিস এক্সপার্ট হলে হবে না, শুধু মেশিন ভালো হলে, যদি বিহাইন্ড দ্য ম্যান যদি এক্সপার্ট না হয় তাহলে হবে না, আবার ম্যানও এক্সপার্ট কিন্তু মেশিনটা ভালো না, দুই নম্বর মেশিন, সেটাও হবে না, দুটোই পারফেক্ট হতে হবে। তো এই পারফেক্টনেস আমাদের দেশে পাওয়া কঠিন হলেও পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। তবে আরেকটা জিনিস হলো যে এই কার্সিনোমা যারা অপারেশন করেন, টিউমার অপারেশন করেন সার্জনরা, সার্জনরা করেন কি অনেক সময় ওই টিউমারটাকে কেটে স্লাইস স্লাইস করে চার জায়গায় চারটে পাঠিয়ে দেয় টেস্ট করার জন্য। আচ্ছা, পার্টিরাও চায়, পার্টিদের ডিমান্ডও থাকে যে আমরা তো কয়েক জায়গা পরীক্ষা করব, তো ওটাকে কয়েক ভাগ করে পাঠিয়ে দেয়, দেখা গেল যে এক ভাগের মধ্যে ক্যান্সার আছে আর এক ভাগের মধ্যে ক্যান্সার নেই। আচ্ছা, যে টিউমারটা পুরোটা কেটে ফেলা হয়েছে সেটা একটা পার্টে থাকতে পারে, আরেকটা পার্টে নাও থাকতে পারে, কার্সিনোজেনিক নাও হতে পারে, নাও হতে পারে, পুরোটা নাও হতে পারে, ওখানে হয়তো কেবল শুরু হচ্ছে বা হয়নি এখনো, হবে তো সে হয়তো নেগেটিভ রিপোর্ট দিল, যার কাছে পজিটিভটা গেছে সে পজিটিভ রিপোর্ট দিল, তখন কনফিউশন শুরু হয়ে গেল, কারণ দুই জায়গা দুই রকম রিপোর্ট হয়ে গেল। তখন নিয়ম হলো যে দুটো এক জায়গা করে আবার একজন থার্ড পার্সনকে দেখানো, এবং একজন রেনাউন্ড পার্সনকে যার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এই পেশেন্ট এবং এই ডক্টরের রিলেশনশিপটা আরো বেশি
স্ট্রং করা উচিত, এই জায়গাটাতে কাজ করা উচিত? স্যার, এই বিষয়গুলোতে আমরা আবারও ফিরছি একটা বিরতিতে যাওয়ার সময় হচ্ছে বিরতি থেকে। ফিরে দর্শক, আপনারা দেখছেন এরম ক্যান্সার হসপিটালে বিদিত হেলথ টক। ক্যান্সার এবং কোভিড-19 এবং রমজান, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আর অনেক আলোচনা আমাদের আপনাদের জন্য রয়েছে। অনুষ্ঠানের এই পর্যায়ে চলে যাচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকবেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টকের আজকের আলোচনায়। দর্শক, আমরা ক্যান্সার রোগ নিয়ে আলোচনা করছি। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম আমরা সেখানেই ফিরতে চাই, যে আপনি ডায়াগনোসিস নিয়ে কথা বলছিলেন। সো ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের সবাইকে, টিমটাকে, আই মিন পেশেন্ট এবং ডক্টর সবাইকে খুব আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে পেশেন্টকে বুঝিয়ে সেই বিষয়টাকে অবগত করতে হবে, এই বিষয়টার কথা আপনি বলছিলেন। এখন স্যার যে বিষয়টায় আসি, যে ক্যান্সার রোগের চিকিৎসায় যখন মানুষ আসে তখন দেখা যায় যে কখনো বলা হয় যে কেমোথেরাপি রেডিওথেরাপি আগে স্টার্ট করা হোক, আবার কখনো সার্জারির কথা আপনারা বলে থাকেন। সেক্ষেত্রে মানুষ এখানেও একটু বিভ্রান্ত হয় যে আমি কেমোথেরাপি রেডিওথেরাপিতে আগে যাবো নাকি সার্জারিতে আগে যাবো, আসলে এর অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কোনটা, সেটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট নির্ভর করে টিউমারের নেচারের উপরে। আচ্ছা, কী ধরনের টিস্যু থেকে এটা উৎপত্তি হয়েছে, কী ধরনের এর নেচার, এর গ্রোথ রেট কেমন, এটা কি হাইপার গ্রোথ মানে যেটা বলে অ্যানাপ্লাস্টিক অথবা ওয়েল ডিফারেন্সিয়েটেড অথবা মোডারেটলি ডিফারেন্সিয়েটেড, অনেক কিছুর উপর নির্ভর করে। এবং এর স্টেজ কত, স্টেজ কি ওয়ানে আছে, টুতে আছে, অথবা স্টেজ থ্রি ফোরে চলে গেছে, অনেক কিছু কনসিডারেশনে এনে তারপরে এটাকে ডিসিশন নেওয়া যায় কোন ট্রিটমেন্ট আগে দিতে হবে। তবে কতগুলো ক্যান্সার আছে যেগুলো শুধু কেমোথেরাপিতে ভালো হয়ে যায়, শুধুমাত্র কেমোথেরাপিতে ভালো হয়ে যায়। কতগুলো ক্যান্সার আছে শুধুমাত্র রেডিওথেরাপিতে ভালো হয়ে যায় সম্পূর্ণ 100%। দু একটা ক্যান্সার আছে যেগুলো সার্জারি করতে হয়, কেমোথেরাপি দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, তারপরেও ভালো হওয়া খুব কঠিন। হ্যাঁ, তো নেচারের উপর নির্ভর করবে যে এটা কোন ধরনের নেচারের টিউমার এসছে। সবাই বসে একসাথে একটা ডিসিশন নিলে ভালো হয়। সবচেয়ে টিউমার বোর্ড যেটা আমরা এনাম ক্যান্সার হাসপাতালে করে থাকি, একসাথে বসে করি, অথবা আমরা ওভার টেলিফোন আলাপ করে নেই সার্জারি সার্জনের সাথে যে এই অবস্থা আছে আপনি কি মনে করেন, অথবা রেফার করে দেই যে আপনি একটা অপিনিয়ন দেন, উনি লিখে দেয় যে আপনি যদি দুটো কেমোথেরাপি দেন আমাদের একটু সাইজ ছোট করে দিলে আমাদের সার্জারি করতে সুবিধা হয়, তখন আমরা আবার কেমোথেরাপি দিয়ে দিই। ইয়েস, কেস টু কেস এর মেরিটস ডিপেন্ড। আচ্ছা, তার মানে প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল। একটু ম্যাম আপনার কাছে আসতে চাই, যে আমরা এরকম কিছু প্রশ্ন পেয়েছি যে তিনি ক্যান্সার ডায়াগনোসিস তার কনফার্ম হয়েছে, বাট তিনি বলতে চাচ্ছেন যে আমরা তো জানি যে ক্যান্সার হলে শরীরের অনেক ওজন কমে যায়, অনেক ধরনের সমস্যা হয়, আমার তো ওগুলো এখনো হয়নি, তাহলে আমি আমি কি আসলেও ক্যান্সারের রোগী? এই বিষয়টা নিয়ে তার তাদের কনফিউশন রয়েছে, আসলে এই বিষয়ে কি বলতে চান? আসলে নট নেসেসারি, এখন সবার ক্ষেত্রে যে ওজন কমবে এমন কোনো কথা নেই, বরং ওবেসিটিকেও আজকাল কিন্তু কিছু কিছু ক্যান্সারের জন্য দায়ী করা হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারে যারা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে ওবেসিটিটা কিন্তু একটা কজ। তো এছাড়া যেটা মানে ক্যান্সারের শরীরে পা থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে, এবং সেই সেই এরিয়ার উপসর্গগুলোই কিন্তু ফুটে ওঠে যখন ওখানে কোনো টিউমার বা ক্যান্সার ধরা পড়ে। তো এক একটা অর্গান বুঝে সেই অর্গানের সিমটমগুলোকে দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ওনার এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ওজন কমবেই, আমার যে দর্শনের তবে ওই খাবার দাবার অনেক সময় দেখা যায় ক্যান্সারের একটা কার্ডিনাল সাইন আমরা বলি যে খাবারের অরুচি, এটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। দেখা যায় শতকরা 70 থেকে 80 জন রোগেরই এই কমপ্লেন থাকে। তো যেহেতু খাবার খাচ্ছে না, সেক্ষেত্রে তাদের এই সিমটমটা মানে একটু ওজন কমে যাওয়ার টেন্ডেন্সিটা থাকতে পারে, কিন্তু এটা নট নেসেসারি যে একেবারে থাকবে না যে এটা থাকবে। স্যার, একটু আপনার কাছে আসতে চাই, আমাদের দেখা দেশে দেখা যাচ্ছে যে এমন অনেক পেশেন্ট আছে যারা এই ধরনের, আমরা অনেক প্রশ্ন পেয়েছি যে যারা দেশের বাইরে ক্যান্সারের ট্রিটমেন্ট করছে, স্বাভাবিকভাবে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এখন কোভিড-19 এই সিচুয়েশনে তারা কিন্তু যেতে পারছে না, একদম ধরাশায় অবস্থায় আছে। তো তাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমার ক্যান্সার চিকিৎসাটা একেবারে শুরু থেকে শুরু হবে নাকি যেখান থেকে আমার ক্যান্সার চিকিৎসা চলছে সেখানে থেকে শুরু করা সম্ভব, এই বিষয়টা নিয়ে? না, অবশ্যই, সে ওই দেশে যে পর্যন্ত চিকিৎসা করিয়েছেন তারপর থেকে আমরা শুরু করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। ক্যান্সার আপনি ওই পেপারগুলো এক্সেপ্ট, ওই পেপারগুলো আমি দেখব, দেখে যথাযথ আমি ওটা মূল্যায়ন করব, মূল্যায়ন করে যদি দেখি যে ওটা তার জন্য ফিজিবল,
এবং তিনি করেছেন, তিনি নিশ্চয়ই ফিজিবিলিটি দেখে করেছেন। তারপরে যদি কোনো অল্টারেশন দরকার হয় আমি সাজেস্ট করবো, যদি তারা অ্যাকসেপ্ট করে হবে, তা নাহলে তারা যেটা করেছে হুবহু ওটাও করা যাবে, কোনো সমস্যা নেই। তার যদি উন্নতি হয় আমি দু একটা দিয়ে দেখবো তার উন্নতি কেমন হচ্ছে। আমরা তো প্রতিটা দিয়ে আবার ফলো আপ করি যে রোগীর কতটা উন্নতি হলো বা তার সাইড ইফেক্ট কি হলো না হলো, এগুলো আমরা সবকিছু। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, দর্শক কে আছেন আমাদের সাথে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক আপনি আবারও চেষ্টা করুন। সেক্ষেত্রে স্যার আপনারা সেই অবস্থান থেকেই ট্রিটমেন্ট কন্টিনিউ করতে, ওই অবস্থান থেকে চিকিৎসা শুরু করি এবং ওই রোগী যদি আবার কখনো ফলো আপে যেতে চায়। হ্যাঁ স্যার, আপনি তো অনেক বছর ধরে বাংলাদেশে ক্যান্সার রোগীদের চিকিৎসা করছেন, আপনার কাছে কি মনে হয় দেশের বাইরে যাওয়ার কোনো যৌক্তিকতা কি আসলে আছে? আসলে কি আমরা ক্যান্সার চিকিৎসা পিছিয়ে আছি, নাকি দেশের বাইরে যেয়ে তারা আরো বেশি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন? আপনার কি মনে হয়? আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। মানুষের অভ্যাসই হচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার করা, নতুন জায়গা পরিভ্রমণ করা এবং আমাদের ট্রেন্ড এবং নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া। হ্যাঁ, এই অভিজ্ঞতা নেওয়ার জন্যে মানুষ কিন্তু দেশের বাইরে যাবে। আচ্ছা, এটা এটা সাধারণ। আর আমাদের দেশ যেহেতু অত উন্নত ছিল না চিকিৎসায়, ইদানিং যতটা উন্নত হয়েছে এখন আমরা যে কোনো দেশের তুলনায় সমতুল্য আমরা মনে করি এবং আমরা দাবি করি। আচ্ছা, তো এই পর্যায়েও কিন্তু কিছু কিছু লোক আমাদের পার্শ্ববর্তী দেশ বা আরেকটু দূরবর্তী দেশে চলে যায়। সেটা তাদের টাকা আছে, তারপরে তাদের অনেকটা ইচ্ছাও আছে, ইচ্ছাও অনেকটা আছে যে আমরা একটু বুঝে আসি, এখানে তো করবোই চিকিৎসা, একটু বুঝে আসি। এই বুঝে আসতে গিয়ে তারা কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যান্সারের চিকিৎসাটা হচ্ছে প্রতিদিন মিলিয়ন্স অফ সেল ডেভেলপ করতেছে, বাড়ছে, এটা কিন্তু ডাবল 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 হচ্ছে ডেলি। তো এই যে একটা দেশে যেতে তার যে ভিসা পাসপোর্ট এই প্রসেস করতে করতে তার হয়তো 15 দিন এক মাস কেটে যায়, এই এক মাসে কিন্তু তার টিউমারটা স্টেজ ওয়ানে ছিল যেখানে, সেখানে স্টেজ টুতে চলে যায়। আচ্ছা স্যার, বা টুতে ছিল থ্রিতে চলে যায়। একজন দর্শক আমার সাথে কানেক্টেড আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো, হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান। আমি ঠাকুরঘাটে বলছি। জি, আমার ছেলে আছে 25 বছর বয়স। হ্যাঁ, তো ও আমি গ্যাস্ট্রিক লিভারকে দেখাচ্ছি, ওর পেটে সমস্যা ছিল, তো এন্ডোস্কোপি করেছি, আল্ট্রাসাউন্ড করেছি, তো আসছে ফ্যাটি লিভার গ্রেড 2। এটা কি ক্যান্সারের কোনো প্রবাবিলিটি নাকি, এটা কি আমি জানতে চাই। দর্শক আরেকবার বলবেন কি রেজাল্ট এসেছে? ফ্যাটি লিভার গ্রেড 2। গ্রেড 2, ফ্যাটি লিভার গ্রেড 2। আচ্ছা ঠিক আছে দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা অবশ্যই আপনাকে পরামর্শ দেব স্যার, যদিও আমাদের প্রাসঙ্গিক না। তারপর স্যার একটু পরামর্শ, ফ্যাটি লিভার গ্রেড 2 এটা হচ্ছে হেপাটোলজিস্ট যারা আছেন লিভার বিশেষজ্ঞ ওনারা চিকিৎসা করবেন, এটা কার্সিনোমা না। তবে এটা অনেকদিন থাকলে সিরোসিস হয়ে গেলে, সিরোসিস থেকে অনেক সময় যেটাকে বলে নন অ্যালকোহলিক কার্সিনোমা লিভার, সিরোসিস থেকে কিন্তু ক্যান্সার ডেভেলপ করে, সেটা কিন্তু অনেক লম্বা অনেক পরের কথা। ওনার গ্রেড 2 নি চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন। একজন লিভার বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে হবে, এটা একেবারে ক্যান্সারের পর্যায়ে না, এটা ক্যান্সারের নেই। আমার দর্শকের যে প্রশ্ন ছিল, ম্যাম আপনার কাছে একটু আসতে চাই, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে যে শাই ফিল করা বা দেরি করার যে বিষয়টা, ওখানে আসবে একটা বিরতি থেকে ফিরে। দর্শক আপনারা দেখছেন এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের জন্য, আরও অনেক আলোচনা নিয়ে ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি থেকে, সাথেই থাকবেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর, বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টকের আজকের আলোচনায়। দর্শক আমরা আলোচনা করছি ক্যান্সার নিয়ে যাচ্ছি অতিথির কাছে। ম্যাম বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা ছিল যে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় মা বোনেদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা জরার মুখের ক্যান্সার নিয়ে একটু শাই ফিল করে, একটু লেট করে ফেলে, একটু ওয়েট করতে থাকে, ভাবে যে ক্যান্সার কি ক্যান্সার না একটু দেখি, এরকম দেখতে দেখতে হয়তো দেরি করে ফেলে। আপনার অভিজ্ঞতা হয়তো এর চাইতে আরো অনেক কিছু বলবে, সেটা নিয়ে কি বলতে চান? যেমন রিসেন্টলি একটা অভিজ্ঞতার কথাই আমি শেয়ার করি, যে আমার ওপিডিতে একটা পেশেন্ট আসছে, ওনার একেবারে মানে ক্যান্সারটা শুধু এখন ব্রেস্টে না, শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং বিশাল ফাঙ্গেটিং একটা গ্রোথ, মানে খুবই অসহনীয় বর্ণনাতীত। তো এই অবস্থাটা তার তো আসলে একদিনে হয়নি,
তার কিন্তু ধীরে ধীরে জিনিসটা গ্রো করেছে। তো আমি জানতে চাইলাম যে এই অবস্থা নিয়ে আপনারা কিভাবে বসেছিলেন, ফ্যামিলি মেম্বারদেরকেও বললাম। তো যেটা দেখা গেছে আসলে মহিলারা তো নিজেদেরকে নিজেরা অবহেলা করছেই, তারা আসলে ফ্যামিলিতে অন্য কারো অসুখ হলে তারা যতটা সিরিয়াসলি দেখছে নিজের অসুখের ব্যাপারে কিন্তু তারা অতটা বেশি সিরিয়াস না, হ্যাঁ তারা উদাসীন। তো এই জিনিসটা তো আছেই মহিলাদের ক্ষেত্রে। পাশাপাশি মহিলার হাজবেন্ড যেটা করেছে যে সে মনে করেছে যে নিকটস্থ কাছাকাছি হোমিওপ্যাথির ডক্টর আছে, এখন আমরা এই অ্যালোপ্যাথি চিকিৎসা করতে গেলে এটা আবার পরীক্ষা নিরীক্ষা হবে, এই সেই হবে, বিভিন্ন ভেজাল, তো এতে আমরা হোমিওপ্যাথি এনে একটু খাওয়ানো শুরু করি এবং হোমিওপ্যাথি খেতে খেতেই কিন্তু তার এই অবস্থাটা ডেভেলপ করেছে। এটা একেবারে প্র্যাকটিক্যাল সিনারিও এবং এটা গ্রাম বাংলায় এখনো হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে। আমরা অনেক অ্যাডভান্স হয়েছি, আমাদের মহিলারা অনেক এগিয়ে গেছে, কিন্তু এই দিকে ল্যাকিংসটা এখনো রয়ে গেছে, এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় যে আজকের আলোচনার পর থেকে আমাদের মা বোনেরা যারা আছেন আর একটু বেশি সচেতন হতে হবে, নিজেদেরকে আর একটু লজ্জা সংকোচ ভয় বাদ দিয়ে নিজের প্রতি খেয়াল করতে হবে। স্যার একটা ইনফরমেশন, আসলে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন গুলো পৌঁছে দেওয়া। এখন এই কোভিড সিচুয়েশনে ক্যান্সার পেশেন্টের কি চিকিৎসা হচ্ছে, আসলে তারা কি করবে যারা অলরেডি ক্যান্সারের পেশেন্ট চিকিৎসার মধ্যে আছে, চিকিৎসা নিতে হবে, তারা ভয় পাচ্ছে কোনো হসপিটাল তাদেরকে নেবে কি না, কোভিডের এই সিচুয়েশন আপনারা কীভাবে মেনটেন করছেন? না অবশ্যই ক্যান্সারের যেসব ডিপার্টমেন্ট আছে যেসব হসপিটালে, যেমন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেলের ক্যান্সার হসপিটাল, এনাম মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার, সমস্ত সেন্টারে কিন্তু ফুল সুইং কাজ করে যাচ্ছে, পুরো দমে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, কারণ ক্যান্সার তো কোভিডের জন্য বসে থাকবে না। না একদমই না স্যার, আমরাও সেটা চাই যে ক্যান্সার রোগীরা তাদের চিকিৎসা পাক। স্যার ম্যাম আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুরুতেই বলেছিলাম আমরা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে আছি, ক্যান্সার পেশেন্ট বা আদার্স যারাই আছে, আমরা প্রত্যেকে আসুন নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, আমরা আমাদের সচেতনতা বাড়িয়ে আমাদের পৃথিবীটাকে, দেশটাকে একটি কোভিড মুক্ত দেশ বানানোর চেষ্টা প্রয়াস চালিয়ে যাই, কারণ আমরাই পারবো, আমাদেরকে পারতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো স্থিতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে চলবেন, আর অবশ্যই একুশে টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।